বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 9টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল 9:45 দিকে আয়েশা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য তার বাবার বাড়ি থেকে পুলিশ লাইনে আনা হয়েছিল। বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন মঙ্গলবার রাত 9:30 দিকে সংবাদ সম্মেলন করে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। রিফাত হত্যার পর থেকে মিন্নিকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছিল বলে জানান তিনি। মঙ্গলবার সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মিন্নিকে জিজ্ঞাসাবাদে রিফাত হত্যার সঙ্গে জড়িত থাকার সম্পৃক্ততা পাওয়া যায় মিন্নিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে হাজির করা হবে। সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নি তাকে আমাদের তদন্তকারী কর্মকর্তা দেখেছেন তার জবানবন্দি গ্রহণের জন্য। আজকে সকাল 9:45 তাকে তার বাসা থেকে তার পরিবারের সদস্য সহ তদন্তকারী কর্মকর্তা নিয়ে এসেছে। কেননা তদন্ত আসলে সাবলীলভাবে এগোবে, সুষ্ঠু তদন্তের সাথে ন্যায় বিচারের সাথে যা যা করণীয় সার্বিক দিক বিবেচনা করে আমরা সেগুলি করবো।